আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দেখেই বুঝতে পাচ্ছেন যে আমি বেগুন দিয়ে একটা কিছু করব, বেগুন ভাজি করছি, বা বেগুনের একটা খুবই মজাদার টেস্টি একটা বেগুন ভাজি আপনাদের সবার সাথেই শেয়ার করতে চলে আসলাম। আর দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আর এইভাবে বেগুন বাচিটা করে খেলে কিন্তু অসম্ভব অসম্ভব রকমের মানে ভালো লাগবে, একটা আনকমন বেগুন বাজি সেটা। সেই জন্য আমি নিয়ে নিয়েছি প্রথমে দুইটা বেগুন দিয়ে বাজি করব, দুইটা বেগুনের বাজি করব। এই যে দেশি বেগুনগুলা, যেগুলো গোল গোল বেগুনগুলো হয়, দেশি বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি দুইটা। টমেটো নিয়েছি, তারপর ধনে পাতা নিয়েছি, কাঁচামরিচ, ডিম, পেঁয়াজ কুচি এগুলো নিয়েছি। আমি প্রথমেই বেগুনগুলো কেটে নিয়েছি। আমার একটা বেগুনের চারটা পিস হয়েছে, আমার মোট আটটি পিস হয়েছে। দুটা বেগুনের আট পিস বেগুন আমি ভাজি করব, সেই জন্য আমি কিন্তু দুইটা ডিম ব্যবহার করব। আর এই যে আমি বেগুনগুলো কেটে তারপর মাঝখান থেকে বেগুনের অংশটা কেটে রেখে দিচ্ছি, এটা কিন্তু ফেলে দেব না, এটা দিয়েও কাজ করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। বেগুনের মাঝখানের যে অংশটা এটা কুচি কুচি করে কেটে নিতে হবে, কুচি কুচি করে কেটে নিয়ে তারপর বেগুনগুলো ধুয়ে টুয়ে নেব। এই যে আমার বেগুনগুলো কাটা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নিতে হবে বেগুনগুলো, আর বেগুনগুলো যখন ধোয়া হয়ে যাবে তখন আমি এখানে ধনে গুঁড়া দিয়েছি এক চামচ, হলুদ আধা চামচ, মরিচ গুঁড়া দিয়ে দেব আধা চামচ পরিমাণ, বা একটু বেশি দিতে পারেন, জালটা যদি আপনারা বেশি পছন্দ করেন একটু বেশি দিতে পারেন। তারপর লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতন, দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি, বা মাখিয়ে এটা সাইডে রেখে দেব। রেখে আমি অন্য কাজটা করে নেব। আর এই বেগুন ভাজিটা খেতে কিন্তু আসলেই অসম্ভব মজার। এখনও যারা ট্রাই করেন নাই একবার ট্রাই করে দেখবেন যে কত মানে কত ভালো লাগে। আমরা রেগুলার যে বেগুন ভাজিটা খাই এটার চেয়ে কিন্তু একটু ভেরিয়েশান আসে, আর খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে। আর এটা কিন্তু আপনারা মেহমান আপ্যায়নে খুব মানে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই যে আমি যে পেঁয়াজ কুচি কেটে রেখেছিলাম, পেঁয়াজ কুচি, তারপর মরিচ, কাঁচামরিচ, ধনে পাতা, টমেটো সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি। দিয়ে হালকা একটু লবণ দেব, এখানেও কিন্তু পরিমাণ মতন লবণটা দিতে হবে। লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যেহেতু ডিম দেওয়ার পরে এত বেশি মাখবো না, সেই জন্য একটু মাখিয়ে নরম করে নিচ্ছি আগে। এগুলা মাখিয়ে তারপর এখন দিয়ে দেব যে বেগুনগুলা কুচি করে রেখেছিলাম সেইগুলাও এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এখন দুটা ডিম ভেঙে দিচ্ছি, দুটা ডিম ভেঙে এখন আর আমি হাতে নাড়াচাড়া দেব না, চামচের সাহায্যে নাড়াচাড়া দিলেই হবে। আর এই যে চামচের সাহায্যে নেড়ে চিড়ে নিচ্ছি। আর আমি তো ওইদিকে বেগুনটা রেডি করে রেখেছিলাম, যা বলছি যে খুবই কিন্তু টেস্টি। আর এটা কিন্তু পোলাও বলেন, তারপর রুটি বলেন, সাদা ভাত বলেন, এমনিতেও খাওয়া যায়, এটা খুবই টেস্টি হয়, খুবই মজার একটা ভাজি। আর এই যে আমি বেগুনের যে রিংগুলো করে নিয়েছিলাম সেইগুলো দিয়ে একটু গরম করে এখন দিয়ে দিচ্ছি বাকি মশলাটা যে মাখিয়ে নিয়েছি, বেগুন দিয়ে, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে এটা দিয়ে দিচ্ছি। দিয়ে ডেকে রান্না করব। আর এটা কিন্তু মনে রাখতে হবে, বেগুনগুলো যেহেতু নরম আর খুব তাড়াতাড়ি পুড়ে যায়, সেই জন্য খুবই হালকা আছে কিন্তু বেগুনগুলো ভাজি করতে হবে। খুব মানে চুলার জালটা খুব মিডিয়াম লোতে না, আরও লোতে, লো হিটে রান্না করলেই খুব ভালো হবে। আস্তে আস্তে যাতে হয়, ভিতর থেকে হয়ে যাবে আবার পুড়বেও না, খেতেও কিন্তু ভালো লাগবে যেহেতু সিদ্ধ হওয়ার ব্যাপার থাকে সেই জন্য। আর আমি কিন্তু ডেকে ডেকে রান্না করব, একটু ডেকে। এই যে দেখেন এখনই কী সুন্দর দেখা যাচ্ছে, মানে খেতে তো অনেক টেস্টি এই একটা এই খাবারটা, আর সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যাবে। আমি ডেকে রান্না করব, ডেকে ডেকে। আর আপনারা চাইলে বাসায় এভাবে রান্না করে সবাইকে চমকে দিতে পারেন, আর একটা আইটেম মানে একটু ভেরিয়েশানও আসলো যে রেগুলার বেগুন ভাজিটার চেয়ে এটা ভালো লাগলো। আবারও বলছি, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন, পেজটা যারা দেখবেন অবশ্যই ফলো করে দেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।